হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো অফিস থেকে এসেছি, এখন পর্যন্ত চেঞ্জ করিনি। আর এখন যেটা করব সেটা হচ্ছে যে আজকে রান্না করা হয়নি না, মানে রান্না নেই কিছু। তো চিন্তা করছি কী রান্না করব, এখন আসলে কোনো কিছু ওরকম করে মাথায় আসছে না। তো আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে তো এই যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো ডাল দিয়ে রান্না করব। তো আজকে আর তেমন কিছুই করব না, যদি উনার এটা পছন্দ, মানে সবজি তো উনি পছন্দ করেন, মানে খাবেন, কিন্তু সাথে যদি আর কিছু চান তাহলে হচ্ছে যে ডিম ভেজে দিব আর ভাত রান্না করবো একটু, আর কিছুই করবো না। কারণ আজকে একটু লেট হয়ে গেছে আমাকে এই অফিস থেকে মেইন অফিসে আসা, মানে একটু লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে যে এই সবজিটা রান্না করব, তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে চেঞ্জ করা দরকার। বাট চেঞ্জ করলে একটু ফ্রেশ হ, মানে ফ্রেশ হবো তারপরে আবার রাখবো, তো এই জন্য একটু কাটাকুটি করে দেন আমি হচ্ছে যে ফ্রেশ হবো। আর আমার দেখেন মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমি বুঝলাম না এটা রিসেন্ট তিন চার দিনের ঘটনা, তিন চার দিনের মধ্যেই কেমন যেন মুখে মধ্যে হয়ে গেল, আগে তো ছিলই বাট এখন আবার বেশি করে হয়ে গেছে। তো এগুলো প্রিপারেশন শুরু করি। তো আমি যেটা করছি, আমি হচ্ছে পুরোপুরি সব কিছু প্রেশারে বসিয়ে দিবো, দেন হচ্ছে যে যখন কুক হয়ে যাবে তখন সেটাকে পেঁয়াজ অথবা রসুনের যে বেরেস্তা আছে বা পাঁচফোড়ন আছে সেটার মধ্যে একটু ফোড়ন দিয়ে নেব। তো একে একে আমি সবজিগুলো আর সবগুলো জিনিসে দিয়ে দিচ্ছি, আপনারা এটা ফলো করে নিন। তো ফার্স্টে আমি হচ্ছে যে ফ্রোজেন করা যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়ে ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো হয় কি, যখন আমার নর্মালি অল্প একটু প্রয়োজন হয় সেটাও আমি ইউজ করতে পারি। যদি যদি হচ্ছে যে আপনি একবারও বের না করেন ফ্রিজ থেকে, তাহলে হচ্ছে যে এরকম জমাট বেঁধে যায় না। আমার অন্যান্যগুলো কিন্তু জমাট বেঁধে যায়নি, এটা জমাট বেঁধে যাওয়ার কারণ আমি একদিন বের, মানে কিছু সবজি বের করে নিয়েছিলাম, দেন হচ্ছে যে আবার সেখানে, মানে সেটা আবার কিছুক্ষণ রেখে ঢুকিয়েছিলাম। তো সেটা যে পানিটা আছে ভিতরে সবজির ভিতরে, সেই পানিটা হচ্ছে ছেড়ে দিয়েছিল বলে এটা কিন্তু আইস হয়ে গেছে, আদারওয়াইজ এটা আইস হয় না। এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ডাল, আমি আজকে শুধুমাত্র মুসুর ডাল ব্যবহার করছি কারণ আজকে এখন আর আমার ডাল বের করার মতো সময় নেই, ডাল নিয়ে এসেছি সেগুলোকে আমি আসলে অ্যারেঞ্জ করে রাখিনি ঠিক করে। তো এটা এখানে দিয়ে দিচ্ছি, সাথে আমি আলুগুলোকে কেটে রাখিনি, মানে আলুগুলো তো হচ্ছে যে দ্রুত কেটে দেওয়াই যায় এই জন্য আমি আসলে এটা কেটে রাখিনি। দেখা যায় যে অন্যান্য সবজি কাটতে অনেক সময় লাগে আর আলু একটা জিনিস, এটা সঙ্গে সঙ্গে কেটে দেওয়া যায়। তো এখন আমি আলুটাকে এখানে কেটে দিয়ে দিব। অন্যান্য সবজিগুলো সিদ্ধ হতে, যেমন পেঁপে গাজর, এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে কিন্তু, আর সেই ক্ষেত্রে হচ্ছে যে ফুলকপিটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর এখন যে আলুগুলো পাওয়া যাচ্ছে সেই আলুগুলো, নতুন আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো এগুলোকে আমি সাইজটা একটু বড় রেখে রাখছি আর বাকি যে সবজিগুলো আছে সেগুলোর সাইজগুলো আমি ছোট ছোট করে রেখেছি, কারণ এগুলো একটুতেই সিদ্ধ হয়ে যাবে আর নাড়ানোর সময় দেখা যাবে যে গলেই যায়। আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব কিছু মরিচ। আপনারা যারা ঝাল খাবেন না তারা মরিচগুলোকে হচ্ছে যে আস্ত রেখে দিতে পারেন,
আর আমি একটু ঝাল ঝাল করব, সেই জন্য হচ্ছে যে মরিচগুলোকে কেটে দিচ্ছি। আরেকটা যেটা করতে পারেন সেটা হচ্ছে রান্না হয়ে যাওয়ার পরে জাস্ট ফ্লেভার ওঠার জন্য পরবর্তীতে 3-4টা কাঁচা মরিচ ফেলে দিতে পারেন, সেক্ষেত্রে ঝাল হবে না বাট একটা ফ্লেভার আসবে। বাট আমি তো একটু ঝাল করবো, আদারওয়াইজ তো এটা আমার কাছে ভালো লাগবে না। তো ঝাল করবো বলতে খুব বেশি ঝাল না, নর্মাল ঝাল, এটাও অনেকে এখন খায় না, তো এই জন্যই বলে দিচ্ছি যে সেক্ষেত্রে হচ্ছে যে আজ তো কাঁচা মরিচটা দিয়ে দিলেও হবে। তো এখানে আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর কোনো পেঁয়াজ দিলাম না আমি, পেঁয়াজ বা রসুন যেটাই হোক না কেন সেটা আমি পরবর্তীতে দিব। আর দিয়ে দিচ্ছি এখন শুকনা যে মশলাগুলো আছে সেগুলো, শুকনা মশলা বলতে এখানে দিয়ে দিচ্ছি লবণ, লবণ তো সব তরকারিতে দিতেই হবে, লবণটা সবাই সবার স্বাদ অনুযায়ী দিবেন। দেন দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটাও নিজের পছন্দ অনুযায়ী দিয়ে নিবেন, আসলে এটা বলার মতো কিছুই নেই। আর আপাতত আমি এখন এখানে কোনো মশলাই আর দিচ্ছি না, এখানে এখন পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি এই বাটি দিয়ে হাফ বাটি করে পানি দিয়েছি, অর্থাৎ এই বাটি দিয়ে এক বাটি পানি হয়েছে, এটা দিয়ে এখানে সিদ্ধ হবে। দেন আমি এটাকে ফুলবো, খুব হালকা আছে, এখন আমি এটাকে সিদ্ধ হতে দিয়ে দিব। সিটিটা আসলে এক একজনের প্রেশার কুকারের উপর ডিপেন্ড করে, যেমন আমার প্রেশার কুকারের মধ্যে দেখা যায় যে আমি যদি ধিমা আছে দেই সেক্ষেত্রে দেখা যায় 2-3টা সিটিতেই হয়ে যায়, আবার অনেকের আছে যে না একটা সিটিতেও হয়ে যায়, সেটা আসলে ডিপেন্ড করে। তো আপনাদের প্রেশার কুকার যেরকম সেরকম করে আপনার সিটি দিয়ে নিবেন। তো এখন আমি এটাকে সিটি দিয়ে নিবো আর ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আসব। তো দেখা হচ্ছে তরকারিটা যখন আমি ফোড়ন দিব তখন। তো আমার হচ্ছে যে সবজিটা বয়ল হয়ে গেছে, তাই এখানে হচ্ছে যে এখন আমি তেলের মধ্যে ফোড়ন দিব। আমি রসুনও কেটে নিয়েছি, আর হঠাৎ করে মনে পড়লো সেটা হচ্ছে যে আমার করলাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই করলাগুলোকে কেটে ফেললাম আর আলু কেটে ফেললাম, তো করলা আলু ভাজা করব। তো এখন যেটা করছি সেটা হচ্ছে যে সবজিটাকে ফোড়ন দিয়ে নিতে হবে। তো প্রথমে তেল দিয়ে নিলাম, তেলের সাথে সাথে রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, এখানে আছে 4টে শুকনো মরিচ, এটাকে আমি ফোড়ন দিব একটু পরে দিব মরিচগুলো। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, এটা ব্রাউন হয়ে আসা শুরু করেছে। ভালো করে ব্রাউন হয়ে গেলে দেন আমি সবজিটাকে দিয়ে দিব।
ওকে, তরকারি সবকিছু ঠিকঠাক আছে, ঝাল কম হয়েছে, তো সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আমি শুকনো মরিচটা ফোড়ন দিতে চাইলাম, শুকনো মরিচটা ফোড়ন দিতে চাই, ফোড়ন দেওয়া হলো না, মানে ভুলে গেছি, আর মশলাটা আর কি জ্বলে দেওয়ার উপক্রমে চলে গিয়েছিল। তো এটা আমার মোটামুটি ভালো মতো হয়ে গেছে, স্বাদের কোনো ডিফারেন্স নাই, বাট শুকনো মরিচটা দিলে ভালো হতো, আমার মানে মাথা থেকেই সরে গেল হঠাৎ করে, তো কি আর করার, কিছু করার নেই, এটা হয়ে গেছে। এখানে আমি অল্প একটু লবণ দিয়ে নিয়েছি, আমার লবণ ঠিকঠাক হয়েছে, আমি একটু লবণ কম খাই, আর উনি একটু লবণ বেশি খায়, বেশি খায় না, মানে উনি ঠিকঠাক খায়, আমি একটু কম খাই, তো আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। তবে উনি আমাকে বলেছে যে উনিও আমার মতো লবণ খাওয়ার শুরু করবে, একটু কম লবণ খাবে, দেখা যাক কি হয়। বাট আজকে যেহেতু অন্য কিছু নেই, তো আজকে আর আমি কোনো রিস্ক নিচ্ছি না, আজকে তরকারি মানে অন্য অল্টারনেটিভ তরকারি থাকলে একটা কথা ছিল। তো এটা আমার হয়ে গেছে, এখন যেটা করবো জাস্ট হচ্ছে এখানে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে সরি গরম মশলাও দিতে পারে, গরম মশলা গুঁড়াও দিতে পারেন, আমি গরম মশলা গুঁড়া দিচ্ছি না। আর ধনিয়া পাতা নেই, তো ধনিয়া পাতাটাকে মিস করতেছি, ধনিয়া পাতা যদি দিতাম তাহলে অনেক ভালো হতো, শীতের সবজিগুলো ধনিয়া পাতা দিয়ে রান্না করলে অনেক মজার হয়। তো যাই হোক, এটা তো আমি এখন নামিয়ে ফেলবো, আর সাথে যেটা করবো সেটা হচ্ছে আরেকটা তরকারি প্রসেসিংয়ে বসিয়ে দিব। তো এখন আমি বসিয়ে দিব হচ্ছে যে করলার ভাজা, করলা আর আলু ভাজা, করলা আর আলু ভাজার জন্য এটা একটু প্যানটা গরম হোক, দেন আমি বসিয়ে দিব, ততক্ষণ ভাতটা দেখে নেই। এটা হচ্ছে শর্টকাট রান্নার পদ্ধতি চলছে এখন আর কি। মানে অ্যালার্জি প্রবলেম মনে হচ্ছে, নাক চুলকেই যাচ্ছে, চুলকেই যাচ্ছে, কি যে সমস্যা। আমার বেশি নাক চুলকালে সর্দি লাগার উপক্রম হয়, বুঝতেছে না কি হচ্ছে। ফার্স্টে দিয়ে দিলাম তেল, সাথে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি আর কাঁচামরিচ। একটু নাড়াচাড়া করবো, দেন এখানে দিয়ে দিচ্ছি হলুদ, সাথে দিচ্ছি লবণ, লবণ সবাই সবাই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর মনে করেন না যে আমি অনেকগুলো লবণ দিয়েছি, আমার লবণ উঠছিল না, অল্প অল্প করে উঠছিল দেখে এইরকম মনে হচ্ছিল। আর এটা বেশি ভাজা করছি না, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর করলা, দিয়ে ভালো করে নাড়িয়ে দিব। আর বাকি প্রসেস তো আপনাদের জানাও, আপনাদের এই প্রসেসটাও জানা ছিল, বাট শেয়ার করলাম আমি কিভাবে করি। অনেকে মাখিয়েও রান্না করে, সেটাও অনেক মজার হয়, বাট আমি এইরকম করে ভেজেই রান্না করছি আজকে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এগুলো রান্না বান্না কমপ্লিট হয়ে যায়, এগুলো আসলে দেখানোর মতো এখন আর কিছুই নেই। তো এটা ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলবো, দেন আপনাদের সাথে আবার দেখা হবে, আমি জানি না কখন দেখা হবে, রাতেও দেখা হতে পারে, আবার সকালেও দেখা হতে পারে। তো এখনকার জন্য এখনই বলে দিচ্ছি গুড নাইট, যদি দেখা হয় তাহলে তো হলোই, তো গুড নাইট, আল্লাহ হাফেজ। হ্যালো গাইজ, গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো সরি, প্রিভিয়াস ডেতে যে ভিডিওটা শুরু করেছিলাম সেটা ইন করতে পারিনি, আর বলেছিলাম যে হচ্ছে যে রাত্রেবেলা আবার দেখা হতে পারে, বাট দেখা হয়নি, দেন সেই তারপরে সকালেও আর দেখা হয়নি। তো তারপরের দিন মানে পরশু দিনের সকাল আজকে, আজকে আমি ক্যামেরার সামনে চলে এসেছি, আর খুব দ্রুত দ্রুত আমার ব্রেকফাস্টগুলো তৈরি করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার আজকে লেট হয়ে যায় যাচ্ছে বলবো না, মানে
কেন যেন হচ্ছে যে ইদানিং আমার ঘুম থেকে উঠে কাজ করতে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে শরীরের উপরে অনেক বেশি টর্চার করা হচ্ছে আমার, মানে এত বেশি আসলে নিতে পারছি না আমি। কন্টিনিউয়াসলি আমরা চলতেই আছি চলতেই আছি, শুধু আমি না ওনারও এই সেম অবস্থা। তো কিছু করার নাই, আপনাদের জন্য একটা নতুন সারপ্রাইজ নিয়ে আসছি, সারপ্রাইজটা হচ্ছে আজকে বলবো না, চিন্তা করেন চিন্তা করেন। তো সেটার জন্যই আজকে কিছু কাজ আছে, সেই কাজগুলো সারতে হবে আমাদেরকে, জানি না কত দূর হবে। বাট সব থেকে মানে ভয়ানক ব্যাপার যেটা, সেটা হচ্ছে যেদিন থেকে আমাদের এই প্ল্যান শুরু হয়েছে সেদিন থেকে আমাদের অফিসে কাজ অনেক বেশি বেড়ে গেছে। তো কাউকে আমাদের সেই প্ল্যানের মানে কি বলবো শেষটুকু হওয়ার কথা আছে বা প্ল্যানে কি হবে না হবে কালকে সেটা শেষ পরিণতি দেখা যাবে আমাদের। তো আমি এখনই বলছি না, আপনারা গেস করেন যদি পারেন, আর না হলে তো কালকে বলবই। তো আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের জন্য এখনকার জন্য আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি ব্রেকফাস্টগুলো তৈরি করে নিয়ে দ্রুত দ্রুত অফিসে যেতে হবে, লেট হয়ে গেলে কিন্তু কথা শুনতে হবে, আর কথা শোনা আমার একদমই পছন্দ না। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমার জন্য অর্ডার করে দোয়া করবেন। টাটা, বাই বাই।